আর সেই ভগবানের সঙ্গে আমরা আমাদের তুলনা করি, ভগবান এটা করেছে আমরা কেন পারবো না? আরে বাবা, ভগবান সাতক্রোশের গিরিরাজ পর্বত তুলেছিল, তুমি বেটা 70 কেজির একটা পাথর তুলে দেখাও এক আঙুলে, এক আঙুল ছাড়ো এক হাতে তুলে দেখাও, এক হাত ছাড়ো দুই হাতে তুলে দেখাও, তখন গিয়ে বুঝবে প্রেম সে বলো। আর শুধু তুলে নয়, 7 দিন পর্যন্ত এইভাবে একটু ধরে দেখাও। ভগবান গোবর্ধন ধারণ করেছিলেন, তোমার গোবর ধারণ করার সামর্থ্য নেই, প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, 50 কেজি গোবর উঠাতে পারবে না, আর গোবর্ধন তো দূরের কথা, প্রেম সে বলো রাধে রাধে রাধে। আর ভগবানের সঙ্গে তুলনা করে মানে ঈশ্বর হলো সমর্থবান, সার্বভৌম। ভগবানের সঙ্গে কখনো কোনো জিনিস নিয়ে তুলনা করতে নেই, ভগবত লীলা নিয়ে কখনো খেলা করতে নেই, ঈশ্বর দেবতা তাদের সঙ্গে কখনো নিজের তুলনা করতে, প্রেম সে বলো সমর্থবান। যদি করতে পারে সমর্থবান ভরতেও পারে। চন্দ্রের মধ্যে কলঙ্ক আছে তবুও চন্দ্র পূজিত হয়, পূজিত হয় তো? হ্যাঁ, সবাই তাকে পুজো করে। এই সংসারের মধ্যে কেউ যদি কলঙ্কিত হয় তাকে কেউ পুজো করবে? করবে কি? প্রেম সে বলো কেন, সে হলো সমর্থবান। নদীর মধ্যে মৃতদেহ ভেসে চলে যায় কিন্তু তবুও সবাই সেই নদীর জল আচমন করে। আর কোনো কুয়ার মধ্যে যদি একটা মৃত কুকুর পড়ে থাকে কেউ তা জল খাবে? খাওয়া তো দূরের কথা মহারাজ, ছুবেও না, হাত পা মুখও ধোবে না, ধোবে? আর সেই নদীর মধ্যে কত কুকুর কত বিড়াল কত মানুষ কত সব মহারাজ মরে ভেসে চলে যাচ্ছে, জল খাচ্ছে, স্নান করছে, আচমন করছে, নিজেকে পবিত্র করছে, কেন? নদী হলো সমর্থবান, নদী হলো সমর্থ। তার জন্য সমর্থবানের কখনো কোনো দোষ হয় না, সমর্থবানের দোষই হয় না। প্রেম সে বলো তেজি আসাম না দোষায় শ্রী সুখদেব প্রভু পরীক্ষিতকে বলে দিয়েছেন, গোস্বামী তুলসীদাস জি বলছেন, समरथ गो नहीं दोष गोसाई, रथ को नहीं दोष गोसाई, समरथ को नहीं दोष गोसाई, समरथ को नहीं दोष गोसाई, रवि पावक सुर सरी की नाई, 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 श्री राम जय राम, जय राम, जय जय राम, जय जय राम, बोलिए भागवत भगवान की जय, जय श्री।